সৈয়দ জাকির আলী, স্যার সুলগতবাড়ি, স্যার সুলগতবাড়ি, আপনাদের জন্য বিশেষ আকর্ষণ গঙ্গারামপুর এবং মালদা থেকে আগত সিঙ্গার, ওনারা কিছুক্ষণের মধ্যেই ওনাদের অর্কেস্ট্রা নিয়ে চলে আসবেন আমাদের মঞ্চে। আপনারা একটু ধৈর্য সহকারে বসুন এবং প্রতিটি সঠিক অ্যান্সারের জন্য আপনারা হাততালি দিবেন, এবং আমি দেখতে চাই আপনাদের মধ্যে টনটন উত্তেজনা এবং টানটান উত্তেজনা দেখতে চাই। আপনারা রেডি তো? একবার হাততালি দিয়ে আমাকে বুঝিয়ে দিন, আপনারা রেডি? গুড। গ্রুপ এ একটা পেজ তুলো, একটা পেজ তুলো, একটা কাগজ। কোশ্চিন ওয়ান, চীনের জাতীয় খেলা কি? অ্যাবসলিউটলি কারেক্ট অ্যানসার। হাতালি, সোয়া জোরে হাতালি, জোরে হাতালি। তারপরে একটা কাগজ ছিল, কোশ্চিন, ফুটবলের রাজপুত্র কাকে বলা হয়? কে পারবে? মারাদোনাকে। অ্যাবসলিউটলি কারেক্ট অ্যানসার, ভেরি গুড, জোরে হাততালি হবে, খুব সুন্দর। কোশ্চিন, কোন কোম্পানি ভারতে প্রথম কম্পিউটার তৈরি করেন? উইপ্রো। ভেরি গুড, উইপ্রো। উইপ্রো কোম্পানি ভারতে প্রথম কম্পিউটার তৈরি করেন, জোরে হাততালি হবে। একটা একটা কোশ্চিন তোলো, কলকাতার কোন মোটর গাড়ির নম্বর নেই? রাজ্য বলে, অ্যান্সারটা কি সঠিক? জোরে বলবেন, অ্যান্সারটা কি সঠিক? তাহলে নিয়ে নিলাম স্যার সঠিক অ্যান্সার। রাম ওয়ান শেষে সবার স্কোর সমান, আমরা পরবর্তী রাম এখান থেকে শুরু করি, তাড়াতাড়ি করো। Question, how many weeks are there in 1 year? 52 weeks. Very good, there are 52 weeks, absolutely correct answer. Group B, Satri, hey, question, good question, which is the largest fresh water lake in India? Very good, absolutely correct answer. Ular Lake is the largest fresh water lake in India. Group C, question, name of nation planet of India, sorry, earth planet. Very good, score সবার বরাবর। Group D, যে কোনো একটা তোলো, question, কোন রং পাখিরা দেখতে পায় না? বেগুনি। কোশ্চিনের অ্যান্সার কি ঠিক? ভেরি গুড, সেকেন্ড রাউন্ড শেষে সবার স্কোর সমান। আচ্ছা এরা তো সবই পাচ্ছে, এবার এমনি থেকে ধরে। আচ্ছা কোশ্চিন কি লেভেল জেনারেল, ইন্ডিয়ার সবচেয়ে রিচেস্ট ইনসান কে, মানে রিচেস্ট মানুষ, সবচেয়ে ধনী, সবচেয়ে ধনী ব্যক্তি কে, ভারতের সবচেয়ে ধনী ব্যক্তির নাম কি?
আমাদের সভাধিপতির নাম কি? হ্যালো, হাউ মেনি ডেইজ দেয়ার আর ইন ওয়ান মান্থ? ওয়ান মান্থ ইকুয়াল টু হাউ মেনি ডেইজ? কোটির সময়। ওয়ান মান্থ ইকুয়াল টু হাউ মেনি ডেইজ? সাত বারের নাম। ওকে, এই বিয়ের জন্য পশুদের রাজা কাকে বলা হয়? সিংহ। ওকে, ভেরি গুড। বি বিয়ের জন্য, তারপর ঘুষি। সুন্দরবনের বাঘকে কি বলে, কি নামে রাখা হয়? পুরো পৃথিবীতে সুন্দরবনের বাঘকে কি নামে চেনা হয়? ওকে, পাস। তারপরে কোশ্চেন, তোমরা বলো পশুদের রাজা কাকে বলা হয়? সিংহ। সরি, এবার তোমরা বলো কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়? ঘোড়া। ভেরি গুড। তিনটি রাউন্ড শেষ, স্কোর হচ্ছে ইকুয়াল ইকুয়াল হয়ে গেছে। নেক্সট কোশ্চেন, এবারে গ্রুপে থেকে ভারতের রাজধানী, ভারতের রাজধানীর নাম কি? নয়াদিল্লি। ভেরি গুড। তারপরে তোমরা বলো, হ্যালো, এবারে তোমরা বলো নিশাচর প্রাণী কাকে বলা হয়?